মহারাজ প্রশ্ন করেছেন, বাগুড়া থেকে, বাংলাদেশ থেকে বিশ্বজিৎ কুমার রায় গীতায় অষ্টম অধ্যায়ে দক্ষিণায়ন এবং উত্তরায়ণ সম্পর্কে আমরা পড়ি, কোন ছয় মাস দক্ষিণায়ন, কোন ছয় মাস উত্তরায়ণ? সাধারণত আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে মকর সংক্রান্তি একটা আছে, মকর সংক্রান্তি, মকর, এই যে সূর্যের গতিপথের বর্ণনা অনুযায়ী রাশি আছে, মকর রাশি, কর্কট রাশি, ধনু রাশি, এই রাশিদের মধ্যে একটা রাশি আছে মকর রাশি। সূর্য যখন মকর রাশিতে স্থিত হয়, সম্ভবত মাঘ মাসের সংক্রান্তি, রাইট, নয় পৌষ বলছে, নয় পৌষ ফিক্সড, গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছেন পৌষ মাসের 9 তারিখ, ওকে, যেটা মকর সংক্রান্তি মনে রাখেন। মকর সংক্রান্তি থেকে শুরু হচ্ছে উত্তরায়ণ, রাইট, উত্তরায়ণ, মকর সংক্রান্তি থেকে ডিসেম্বর উত্তরায়ণ শুরু হচ্ছে, এবং ওখান থেকে পাক্কা 6 মাস, তারপরে শুরু হবে দক্ষিণায়ণ, এইটুকু মনে রাখলে হবে। উত্তরায়ণ 6 মাস, দক্ষিণায়ণ 6 মাস, একটা ডেট মনে রাখলে আপনি পুরোটা পেয়ে যাবেন। মকর সংক্রান্তি থেকে শুরু হচ্ছে উত্তরায়ণ, উত্তরায়ণ দক্ষিণায়ণ, এই 6 মাসের কথা বর্ণনা করা হলো, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন পূর্ব মেদিনীপুর থেকে, আর এই উত্তরায়ণ দক্ষিণায়ণটা এরকম ভাগ করা হয়, আমাদের যেরকম দিন রাত আছে না, এখন রাত্রি চলছে, বাংলাদেশেও রাত্রি, কিন্তু অন্যান্য প্রান্তে দিন, ঠিক সেরকম স্বর্গলোকেরও দিন রাত্রি আছে, ব্রহ্মলোকেরও ব্রহ্মা যেখানে থাকেন সেখানে দিন রাত্রি আছে। তো আমাদের 12 ঘন্টা হলে আমাদের রাত, 12 ঘন্টা দিন, ঠিক সেরকম স্বর্গলোকে আমাদের 6 মাস হলে তাদের 12 ঘন্টা, আর 6 মাস হলে তাদের টোটাল দিন, 24 ঘন্টা একদিন। তাই উত্তরায়ণ মানে হচ্ছে 6 মাস, তো স্বর্গলোকের দিন, দিন। তাই অনেকে বলে থাকেন যে ভীষ্মদেব উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, কেউ কেউ বলেন ভীষ্মদেব তো স্বর্গ থেকে এসেছিলেন ভগবানের লীলায় সহায়তা করার জন্য, এখন যদি দক্ষিণায়ণে যান, স্বর্গলোকের গেট বন্ধ, তো সবাই ঘুমাচ্ছে, তো গেটে বসে থাকতে হবে, তাই উত্তরায়ণের অপেক্ষা করে তিনি গেলেন। এটা সাধারণ লোকের বিচার, ভক্তদের বিচার হচ্ছে ভীষ্মদেব তো ভগবানের মহান ভক্ত ছিলেন, তিনি তো ভগবানের কাছে ফিরে গেছেন, ভগবানের সঙ্গে এসেছিলেন, ভগবানের কাছে গেছেন। তো মোটামুটি এইটা 6 মাস মানে, 6 মাস উত্তরায়ণ মানে দেবলোকের দিন, আমাদের 6 মাস দক্ষিণায়ণ মানে স্বর্গলোকের রাত্রি, এটাই। ধন্যবাদ মহারাজ।